মনেকা বেগম সাহেবা একবার বেসন নিয়ে বেরিয়ে যা আর এদিক সেদিক বাতা দিতে তার চাকটা মারতাস হয় আই কি আছে বলে লাগা নিছিস এদিকে এই কথা কথা শৈলা আর দেবা না বুঝছ ওই কি আছে ও তুই হইলা আমার বউ না হাই ওই তো শরীর লাদিব নাকি মাইসের শরীরে আদিম গুতা খাবার নিকে তো আর দেবা এবিলা বিলা আর দেবা তুমি তো কত কথা এবিল দাও হ্যাঁ আবার কোন দানে স্বভাব চিন্তা করছ শালি আমার সামগ্রী হাত নিয়ে আবার দেখা করে আমার হয় এবার ছাবু দেখো তো দাঁত ভাগি এলাম বুঝি এই যে কথা কথা কইলে মোর গায়ে আর দেবা না খবর কিন্তু একাল হরিয়া লামু চিন্তা করছ শালি কয় কি আমার কথা কথায় কথায় গতরে হাত দেবে না মোর খবর করে ফেলে দিব ওই ওই তুই কিসের খবর করবি আমারে তুই হইলে আমার বউ আমি তোর স্বামী আমি তোর মারতেই পারি তাই তুই কিসের খবর করবি কথা নাই বার্তা নাই তুমি খালি মরে মারতেই পারো এই যে কোন সমাজ মান্য নাবে হন আর মান মুনা হন তোমার মুই একটা কথা কই কি কবা তোমার যে মুই কতদিন দাঁড়িয়ে কইতে আসি যে তুমি এই যে শেষরামি চুরি বাদ দাও হ্যাঁ না হইলে তুমি আর শুরু না হারছ কি মোরে একটু কবা ওই হন শেষরামি চুরি যদি না কই রাখাই তাহলে তুই খাবি কি কিয়া মানে কি এই সমাজের মানু কি খালি চুরি হারে দুনিয়ার কাম আছে হাই হারতে পারো না এই কি হইছে তার কাছে কি আমার উপদেশ শিখাও নাকব হ্যাঁ জামাই যদি বলো দেয় হ্যালো গদ্দারই শিখতে হয় বলো তুমি বলো দে চাইতো অদ বলো থাইলবার দিলারে এই 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 শাস্ত্র চুরি করতাম না জানাস ও তুমি বলো দেখকেই শাস্ত্র চুরি হরো যা যাইতে আসি কথা কথা শৈলে ধরবা না তোমার আর মরে আপনার দেখতে চান না এই আন্দার মারি না তুই আমার বউ করিস কেমন হ্যাঁ তাহলে রাখ দিবা না যা যা তুমি মোর কথা তো হনো না যখন একাল ওই যে শাস্ত্র আমি চুরি যে হাতে যাও যখন গুতনাতে খাবা সেই সময় বুঝবা যে কত দানি কত চাল আই সেজ গেট আউট গেট আউট ই তো গদা গরে যা বুঝবা মজা যাও ঠেলা খাইও গা ভালো কথা কইলি না জানি কোন গরে মনে কর শয়তানের পোনা না খালি সাত পারে সাত পারে একবারে হারে গুগুর দাদা দি মুদার একবারে এমন সেজা দিমু না এ কু সেজা যাবারে আরে জাত করে আলম শালার খাত তুই নি আমি সেজা চুরি করে দেই তোর কি হ্যাঁ সেজা চুরি না করে তুই খাবি কি চুরি করবার গেলেও তো না গেলেও তো চুরি না করে খাবা কি ঘরের সামনে তো দেয় না আবার বন্ধু কে মরার বানর রে কখনের কথা কইছি ছাগলটা নিয়ে খেতে হাসার দিবা নিকে দেয় নাই আর এই ছাগলেও কি খাওয়া শুরু করছো তোমারে বাদ দিছিলাম ভাত তো খাইলা না নাও যাই আমি তোমার নিয়ে দেখি কে তোমার সাথে তো তোমার দেব না যা আমি খেলার মতো পড়ে থাকি তোর খাওয়া শেষ করে নিয়ে যাবো আমি তো কামে কাটাইছি বুঝছো কি এই যে আমার কাছে একজনে 500 টাকা ভাই হ্যাঁ হ্যাঁ জানি তোমার কাছে কইয়া দিও যে আমার কাছে টাকা নাই হে কামে কাছে আইলি করে দিব বুঝছো কি কে আমি কম কি লাগে তে তুমি নিছো তে খবর আবার আমার আমার কাছে গেলি কে আরে আমি তো নিছি তুমি আমি যে একটা mohabbat হে আয়া তুমি নিমি কত কথা কইতেলে অন্য একটা ব্যাপার স্যাপার আছে না হেন তোমার ভালো মন্দ কয়া গেলাম তুমি কোন না যাও না বাচ্চা সাইকো রান্দাবাড়ি করে তো গরু আসল খেল করো বুঝছো কি আছে কর্ম যদি উল্টা পাল্টা কিছু আমার পরে কিন্তু আমি তোমার সাইজ করব না তুমি হইলে আমার বউ তোমার আমি উল্টা পাল্টা কম কে যেটা ভালো যেটা শুড়ি যে টিয়া বা হে যদি আই আমার উল্টা পাল্টা কিছু কয় তাহলে কিন্তু পরে তোমার আমি ধরব না তুমি নতুন বউ তোমারে কেউ কিছু কব না বুঝছো কি আচ্ছা থাকো তাহলে আমি তামে গেলাম আচ্ছা যাও ঠিক মতো যাও আবার তাড়াতাড়ি ফিরে আয়ো ঠিক আছে কি আছে মাইনশের কাছে মাইনশে বলে আমার কাছে টিয়া সাইবো এমন কোন গাডা আছে আমার কাছে টেহা সবাই হাইরা দেখ মুনি এই যে ছাগলটা মনে করেন কি নাম তো মনে ছাগলটা আমার আবার শাস্তি করতেছে আমার আবার শরীরটা বেশি ভালো না ভাই
ছাগলটা নিয়ে যেতে খালি বেবাইতেছে, আপনি কোন মেলা করছেন? আরে ভাই আমি যাবেন সে কামে, বুঝছেন কি ভাই? কি এই ছাগল জানলেন কয়টা দেখি আনছেন? আরে আপনার ওরা হুনে দরকার কিসের? আপনি আপনারে কইছে আপনি যদি বেকার দেন তেরি তাহলে খালি আপনি নিয়ে যান, আপনার 200 টাকা দিবেনি ভাই। আর টাকা তো দিবেন, এই ছাগল যদি কি আনছেন? এই ছাগলের নাকি খোড়া থাকে। ঠিকই কইছে মাইরের বানাই নিছা তুই, আমি তো ছাগল চুরি করছি ঠিক আছে, তোর কথা হত্য কথা আল্লাহ জানি, আর তুই ছাগল আগে নিয়ে যাবি, আমি এখন তোর পাশে পাশে যা মুটে এত তোর 200 দিছি, তুই টেহাও নিবি 200, গুতাও নিবি ফিরি যাই। আমি তোর গুতা খাবো না, আমি চাইয়াছে খালি তামসা দেখি, হ্যাঁ জিজ্ঞাসা পাতি করতেছে আল্লাহ ভরসা। ফাইডা বাড়ি টাউনে ছাগল কার কইলে? আমি আমি তুই মার খাবার নিয়ে যাবো শালা চুরি করছে। ভাই আপনি এইরকম লোককে আপনি এত ভালো মনে করছিলেন, আপনি যদি আপনি 200 টাকা রাখেন ছাগল না দিয়ে দাও, আমি 200 টাকা ছাগল তৈরি করছে চিন্তা করছে আল্লাহ, ভালো মানুষের দোষ কোন শুনতে দিবি না। হ্যাঁ আমি দেখছিলাম তো ভালো লাগছে, তোর চুর চুরি মনে হচ্ছে, আপনার দোষ দেয় আপনার রাগ ওঠে না? এই ভাই ছাগল দাবার দেখে ভাই আপনার আপনি বলে ছাগল চুরি করে আটেন দিছুন, ওই ওই এলে ভাই তেরা কিছু আপনি তো না মারেন। আমি হইলাম এলাকার বড় মাতবর, আমার বাড়িতে যে বাড়ির সামনে যে ঘরের সামনে যে নাটা করে থুইছাও ফাঁকে হুকা দাও না, ফাঁকে কোনে হুকা দিবি?
বেকেরি গরু আছে বেকেরি যায় গোশি ব্যাঙ্গে রাস্তা মাস্তা সব বুঝাই করছে তাহলে আমার বাইতে আমি দিব না তাহলে কনে দিব ক আমার বাইতে লোকজন আহে তো একজন লোক যদি আহে আইলে দেখে যে দাদা তাহলে আবার কি করব কব যে এটা কালাসান মারবো না এটা নাজা মারবো দূর তুমি আসলে বেশি কথা কও লাদা মারবো কবকে রাতে কি খড়ি কম লাগে তুমি কি একটা খড়ি জুগায় দাও আমারে তা তো বুঝলাম তুমি তাড়াতাড়ি হুইরা ভাগে থাও লোকজন আসতে পারে তখন তো আসতে পারে আহক লোকজন আহক সমস্যা নাই আই রে হাই বুঝে না কেরে বুঝে না কেরা কইছা বুঝে না মাইনসের বাড়িও তো দেখা আরো কত কিছু শুকা দিছে এটা তো ভালো জিনিস শুকা দিছি এটা কথা হইলো নাহি হ্যাঁ মাতবর বাড়ির সামনে দাদা মাইসে কি কব এত বেসন পারা আরে একবারে মাতবরি করে দেখে যে বেশ কিছু মাতবরি একটা কথা একবারে খোঁটা দেখা মেরে দেবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই শালা ওরে চিনি না জানি না আমার বউ ছাগল বাইরে খোঁটা দিয়ে এক গুছর দিছে শালা চুরি করে নিয়ে গেছে এই ছাগল আমার বউ আমার সকালে বাইরে খোঁড়া দিবার বেছে বুঝছেন আমি এটা গুছর দিছিলাম না রাগিয়া আমার বউ যে গুছর দিছে বাজার থেকে আবার নিয়েছি এই শালাই এই শালাই ছাগল লেগে বানিয়েছে আমার ছাগল এই যে আমার বোর যে ছায়া ছায়ার কুর্দে বেঁধে দিছে বুঝছেন আমার বিচার এখন চাকরি কোনদিন যে মুরগি চুরি করে তারে অন্তকে ফাঁসের দড়ির বগতে নিয়ে ঘুরিয়ে নিয়ে তুই তো ছাগল চুরি অত ফাঁসি নির্ঘাত ফাঁসি তুমি যে আগে ফাঁসি দিতেছো না দেখা তো মানে তুই ভালো মানুষ আগে যাচাই বাছাই করে নাও সাকির কাছে শুনো যে হাসান আমিসা মানুষের কথা হই না ফাঁসি দিয়া পরে নিজে জেলের ভাত খাও তুমি চুপ থাকো তুমি তো সরল মানুষ ভিতরে তো তোমার গরম নাই এই জন্য তুমি ব্যাকেরি সরল পাবো কিভাবে আমি দেখতেছি যে খালি চুরি করে নিয়ে আইতাছি আমি পাশে পাশে আইতেছি এই সত্য কথা সত্য কথা আমি তো একটা সত্য কথা কেন তুমি তুমি আর মরে যাবে তুমি আর সত্য কথা কই আমার তুমি কিছু খাবার মতো শুধু না আমি একটা কথা কই আমার বউ যে গুছর দিল গুছর তুরি কি চুরে দেখছেন ওই দেখছেন এটা তো ঠিক আমার দুশুরে দিব এই ছাগলটা আমার আমি যেমন পাশে পাশে তুমি যাইবে আগে আগে সাক্ষী কুণ্ডে দুইজন একবারে ফাঁসি দেবো সাক্ষীরও ফাঁসি বুঝছেন কি আসলে ছাগলটা চুরি করে না ছাগলটা চুরি করছি আমি আমার শরীরটা বেশি তো ভালো না এটা কইছি যে তুমি আঙ্গ ছাগলটা দেও গা তোমার 200 টাকা দিয়ে দিল আমার বউ তোর ফাঁসে যাবো না।
পারবো ফাঁসি দিবেন না রে আমি কইছি কালাসান মাতবর ফাঁসি হবই ছাগল তোর ফাঁসি দিবেন ছাগল চুরি করবো আমি ফাঁসা গেছি ছাগল তোর ফাঁসি চাই